পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ আমরা অমৃত জিজ্ঞাসার নবম পর্ব শুরু করতে যাচ্ছি। আজ একটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, যেই প্রশ্নটি আপনাদের মধ্য থেকে একজন করেছেন। তিনি মূলত অনেক কষ্ট করেই প্রশ্নটা করেছেন, তিনি খাতায় লিখেছেন, খাতায় লেখার পর তার ছেলেকে দিয়েছেন, তারপর আমার কাছে সেই প্রশ্নের খাতায় যে লিখেছেন সেটার ছবি তুলে পাঠিয়েছেন। তিনি অনেক কষ্ট করে লিখেছেন, আমি লেখাগুলো দেখে বুঝতে পেরেছি, তাই আমি চিন্তা করেছি তার যে প্রশ্ন, এই পুরো প্রশ্ন নিয়ে একটি ভিডিওর মাধ্যমে জবাব দিব। তার যে প্রশ্ন ছিল সেটা অনেক লম্বা, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনি বলেছিলেন যে মৃত্যুর পর প্রাণ বা আত্মা আশেপাশে ঘোরাফেরা করে এবং ধীরে ধীরে উপরের দিকে চলে যায়, এবং মানুষটি যতদিন দুনিয়ায় ছিল ততদিন সময় লাগে 9টি স্টেশন পাড়ি দিয়ে উপরের দিকে উঠতে। আপনি আরও বলেছেন যে আত্মার জন্য মৃত্যুর পরের সময়টা হলো রাত, তাই প্রাণ বা আত্মা তখন ঘুমে থাকে। যদি তাই হয় তাহলে আশেপাশে ঘোরাঘুরি করে কিভাবে? আর আমার বাবা মারা গেছেন 10-12 বছর হলো, উনি হায়াতে ছিলেন 70 বছর, তাহলে কি উনি এখনও উপরের দিকে উঠছেন? আমি অনেকবার তাকে স্বপ্নে দেখেছি। তাহলে এই স্বপ্নের কারণ কি? প্রাণ বা আত্মা যে 9 স্টেশন পাড়ি দিয়ে উপরের দিকে যায় সেগুলো কি? আর আত্মা ঘুমিয়ে থাকলে পাড়ি দেয় কিভাবে? তো আজ এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। এখানে যে প্রশ্নগুলো উনি করেছেন সেগুলো মূলত আমার বিভিন্ন ভিডিও থেকে তিনি যা শুনেছেন তা থেকে তার বিভিন্ন খটকা লেগেছে তার মনের মধ্যে, সেখান থেকে অনেকগুলো ভিডিওকে তিনি একসাথে করে তার যে প্রশ্নগুলো ছিল মনের মধ্যে সেগুলো তিনি লিপিবদ্ধ করেছেন একসাথে। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে মানুষ যখন মারা যায় তার আত্মা কিছুক্ষণ সময় তার আশেপাশে ঘোরাঘুরি করে, মানে কি হচ্ছে সে তখনও সেটা দেখতে পায় বা বুঝতে পারে, তারপরে সে আস্তে আস্তে উপরের দিকে চলে যায় বা গঞ্জে মুখফিতে চলে যায়, অর্থাৎ উরুজ হয়। উরুজ নজুলের যে ব্যাপার, তো হচ্ছে নজুল মানে হচ্ছে সে জন্ম নেওয়ার সময় নিচের দিকে আসলো, আর উরুজ মানে হচ্ছে সে উপরের দিকে গেল। তো সেটা বলেছি যে উপরের দিকে যাওয়া, উপরের দিকে উঠে যায়। তাছাড়া এটাও বলেছিলাম যে মানুষ দুনিয়ায় যে হায়াতে যতদিন পর্যন্ত থাকে সে যখন উপর দিকে যায় বা তার যে আত্মার যে একটা নির্দিষ্ট সময় সীমা পরবর্তীতে দেহ ধারণ করার আগ পর্যন্ত, এটাও কি ততদিন সময়, অর্থাৎ সে যতদিন জীবিত ছিল তাকে আত্মার উপরেও কি ততদিন থাকতে হবে, তারপরে কি সে দুনিয়া আবার ফেরত আসবে বা সে তার নতুন দেহ ধারণ করবে বা তার যেখানে যাওয়ার কথা সেখানে যাবে, আর সে যে উপরে যাবে সে কি 9টা স্টেশন পাড়ি দিয়ে যাবে। তাছাড়া এটাও বলেছিলাম যে মানুষের জন্য এই যে মানুষ যে হায়াতে আছে এই পুরো সময়টা তার জন্য হচ্ছে দিন, আর যখন সে মারা যায় তার সে পরের সময়টা তার জন্য হচ্ছে রাত, মানে দুনিয়ার হিসাবে বললাম। এই যে আমাদের দিন রাত হচ্ছে আমাদের জীবনে, তো ধরেন এই পুরো জীবনটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা কি আমাদের জন্য দিন, আর এই যে পরবর্তী যে জীবন আত্মার এটা পুরোটা হচ্ছে কি রাত। এভাবে আমি বলেছিলাম আমার একটা ভিডিওতে। তো সেখান থেকেই মূলত উনি এই প্রশ্নগুলো করেছেন যে আত্মা যদি উপরের দিকে যায় তাহলে আশেপাশে ঘুরে কিভাবে, আর আত্মা যদি ঘুমিয়েই থাকে তাহলে আবার উপরে যায় কিভাবে, তাছাড়া তার বাবা 70 বছর বেঁচে ছিলেন দুনিয়াতে, এখন সে তার বাবার যে মারা গেছেন এটার বয়স হচ্ছে 12 বছর বা 10 বছর, তো সেই হিসেবে তো এখনও তিনি উপরের দিকে উঠছেন, তাছাড়া তিনি তাকে অনেকবার স্বপ্নেও দেখেছেন তার বাবাকে, তাহলে সে কিভাবে তার বাবা এসে তাকে স্বপ্নে দেখা দিল। এভাবেই তিনি প্রশ্নগুলো করেছেন।
তো এই প্রশ্নের জবাবে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার কথাগুলো সম্পূর্ণভাবে হয়তোবা তিনি ভালো মতো বুঝতে পারেন নাই, কারণ যে ভিডিওগুলো থেকে উনি প্রশ্নগুলো করেছেন সেই ভিডিওগুলোতেই এই প্রশ্নগুলোর অনেকটা জবাব দেওয়া আছে। তারপরেও কিছু প্রশ্ন নতুনভাবে এসেছে যেগুলোর জবাব মূলত আসলে সেখানে দেওয়া ছিল না। তো আমি প্রথম থেকেই বলছি, সেটা হচ্ছে এই যে মানুষ মারা যাওয়ার পর তার আত্মা যে ঘোরাফেরা করে, এটা ব্যাপারটা এরকম না যে কেউ মারা গেল আর তার আত্মা ঘোরাফেরা করতে থাকলো, সব কিছু দেখলো, বছরের পর বছর এটা চলতে থাকলো, এরকমটা কিন্তু না। আর আত্মা যে ঘোরাফেরা করতেই হবে এটারও কি কোনো বাধ্য বাধকতা নেই? এক কথায়, আমি গিয়ে দেখে আসিনি, মানে আমি তো মারা যাইনি আর মরার পর ফেরত আসিনি, এগুলো হচ্ছে মূলত আসলে শাস্ত্রের কথাবার্তা। গুরুজনেরা বা আগের মহাপুরুষরা আমাদেরকে যেভাবে জানিয়েছেন এটা হচ্ছে কি সেরকম একটি কথা। এখন আত্মা যদি ঘুরে ভালো, যদি না ঘুরে তাও তো কোনো সমস্যা নাই, কারণ সে তো দেহে নাই, অর্থাৎ তার দেহ তো খালি, আত্মা দেহ থেকে বের হয়ে গেছে, এতে কারো কোনো সন্দেহ নেই। এখন আত্মা উপর দিকে সরাসরি চলে যাচ্ছে নাকি চারপাশে ঘুরছে, এটা তেমন কোনো বড় মাহাত্ম্য রাখে না। অর্থাৎ এরকম না যে আত্মা যেহেতু চারপাশে ঘুরছে তো এখন আমি এমন এমন কথা বলি যেন আত্মা আমার প্রতি খুশি হয়, ব্যাপারটা কিন্তু এরকম না। আত্মার এরকম খুশি হওয়ারও কিছু নাই, বেজার হওয়ারও কিছু নেই। অর্থাৎ আত্মা ঘুরলেও আপনার জন্য কিছু যায় আসে না, না ঘুরলেও কি কিছু যায় আসে না। আর ঘোরাঘুরির কথা যে বলেছি এটা এমন বলিনি যে এটা অনেক দিন পর্যন্ত ঘুরবে, বলেছি কিছু সময়ের জন্য। এর পিছনেও কারণ আছে যেটা আমি একটু পরে বলবো, যে এটা কোন প্রেক্ষিতে এই কথাটা বলেছি। তারপরে উপরে ওঠার বিষয়, যে উপরে উঠে আস্তে আস্তে, এখানে একটা বিষয় বুঝতে হবে যে উপরে ওঠা মানে সবসময় উপরে উঠাই না। সহজে বোঝার জন্য বলছি, আমাদের পৃথিবী গোল, একটা সময় মানুষ ভাবত যে পৃথিবী সমতল, তাই উপর নিচ। ধরেন পৃথিবী যদি গোল এরকম হয়, এখানে যে আছেন তার কাছে এই দিকটা উপর, কিন্তু পৃথিবীর এখানে যে আছেন তার কাছে কি এই দিকটা উপর, এখানে যে বসবাস করছেন তার কাছে এই দিকটা উপর আর এই দিকটা নিচ। তাহলে আত্মা তো আর এইভাবে এইভাবে যাবে না, আত্মা পৃথিবী নামক গ্রহে আছে, সে গঞ্জে মুখফিতে চলে যাবে। তার জন্য উপর মানে সে যেখান থেকে মারা গিয়েছে সেই দিক থেকে উপরের দিকে যাবে, ব্যাপারটা কোনোভাবেই সেরকম নয়। কারণ আলোচনাটা শুধু পৃথিবীকে কেন্দ্র করে হচ্ছে না, মানে আপনাকে কেন্দ্র করে হচ্ছে না, এটা আত্মার জগৎ, এখানে উপর নিচের ব্যাপারটা ভিন্ন। অনেকেই হয়তোবা জানেন যে উপর নিচটা আমরা যেভাবে বিবেচনা করি, মহাকাশে গেলে কিন্তু উপর নিচটা সেরকম না। অর্থাৎ মহাকাশে যখন কেউ যায় সেখানে কিন্তু এরকম উপর নিচ থাকে না, সেখানে সব দিকেই গিয়ে অনন্ত, সব দিকই উপর সব দিকই নিচ। যেমন ওই যে বললাম পৃথিবী যে গোল, তো যে উপরে আছে অর্থাৎ সে যে এই অংশে আছে তার কাছে কি উপরটা ওই দিকে, আর যে নিচের দিকে আছে তার কাছে উপরটা কি নিচের দিকেই, মানে আমাদের হিসেবে বলতে চাচ্ছি আমি। তো পৃথিবী হচ্ছে গোল, কে কোথায় অবস্থান করছে সেটার উপর নির্ভর করে আসলে কোনটা উপর আর কোনটা নিচ, এটা ব্যক্তির জন্য কিন্তু আত্মার জন্য নয়। আত্মা বিলীন হবে মহাজাগতিক যে জগৎ সেখানে, সেখানে উপর নিচের ব্যাপারটা এরকম উপর নিচে না, যেটা আমি হয়তো আমার ওই ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম বা আসলে আমার প্রয়োজনও বোধ করিনি। কারণ কিছু কথা থাকে যা গুরু শিষ্যের মধ্যকার কথা হয়, গুরুর কাছ থেকে ভালো মতো শিখে নেয়। আমার যেভাবে বলা উচিত ছিল উপরের দিকে যাওয়া, আমি ঠিক সেভাবেই বলেছি। এখন এই উপর বলতে কোন উপর সেটা এক্সপ্লেন করিনি, আর যারা এটা ভালো মতো বুঝবেন যে এই উপর বলতে আমি যাই বলে থাকি, বাস্তবে উপর বলতে কিছু হয়ই না, এই উপরটা নির্ণয় করতেছি আমি কোথায় অবস্থান করছি তার উপর। যদি কেউ মহাকাশে চলে যায়, বর্তমানে মহাকাশেও যায় মানুষ, সেখানে তারা উপর নিচ কীভাবে নির্ণয় করবে, সে যে গ্রহে অবস্থান করবে সেখান থেকে সে আবার উপর নিচ করবে যে সে চাঁদের ভূপৃষ্ঠে আছে, এটা হচ্ছে নিচ নিচের দিকে আর কি বাকিটা হচ্ছে উপর দিকে, মানে কোথায় সে অবস্থান করছে। তাই উপরে ওঠা বলতে সেইভাবে কোনো উপরে ওঠা বলতে আমি বুঝাইনি, বরং এটা হচ্ছে কি আত্মার উপরে ওঠা, এক কথায় সে নিম্ন যে জগৎ ছিল এই জগৎ থেকে সে ঊর্ধ্ব জগতে যাবে, অর্থাৎ তার আপন যে জগৎ আছে গঞ্জে মুখফি তাকে সেখানে ফিরে যেতে হবে। এখানে উপর নিচ কোনো কথা না,
এই উপরে, এই যে গঞ্জ মুখফিতে যাওয়া, এটাকেই আমরা মূলত উপরে যাওয়া বলি, কারণ উরুজ মানে ঊর্ধ্বে যাওয়া বোঝায়। তো এই ঊর্ধ্ব মানে এরকম উপর নিচ এই ধরনের না ব্যাপারটা। এক কথায় আত্মাকে আবার রুহের জগতে ফিরে যেতে হবে, যেটাকে আলমে আরওয়া বলা হয়। তারপরের বিষয় হচ্ছে, যদি উপরে যায় তাহলে ঘোরাফেরা কীভাবে করে, মানে সে তো উপরের দিকে চলে গেল, এখন ঘোরাফেরা কে করছে এখানে? তো এটার কথা প্রথমেই বলেছি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এমন না যে সে সারাক্ষণ এখানে বসে থাকবে, কিছুক্ষণ সময় সে এখানে থাকে। তো এটা হচ্ছে এরকম, যখন আমরা ঘুমাই, আপনি যখন ঘুমানোর জন্য চেষ্টা করেন বা শুয়ে থাকেন, হুট করে ঘুমিয়ে যান না, প্রথমে একটু ঘুম আসে, যেটাকে আমরা তন্দ্রা বলি, হালকা ঘুম, তারপরে আস্তে আস্তে আমরা সম্পূর্ণ নিদ্রায় চলে যাই, মানে পুরো ঘুমে চলে যাই। তো এই যে একটু ঘুমালাম, এখন কিন্তু আমি সজাগ না, আবার কি ঘুমও না আমার, এই দুইটার মাঝামাঝি একটা সময়, অর্থাৎ তখন কি আমি মৃত আবার জীবিতও। এটা মোটামুটি সবাই জানেন যে ঘুমকে মূলত মৃত্যুর সাথে তুলনা করা হয়, যখন মানুষ ঘুমায় তখন সে মৃত, কারণ তার কোনো কিছু কাজ করছে না, তখন দেহও তার কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কি সে অন্য জগতে চলে যায়। এখানে অন্য জগতে চলে যায় বলতে আবার আমি অন্য কিছু বোঝাচ্ছি না, মানে সে স্বপ্নে দেখে বা অন্য কিছু চিন্তা করতে থাকে, সে তার এটা ধারণা থাকে না যে সে একটা দেহের মধ্যে আছে, সে সেখানে আরেকটা দেহ কল্পনা করে বা তার দেহ তৈরি হয়, সে সেখানে এখানে সেখানে যায়। তো এই জন্য বলা হয়ে থাকে যে ঘুমালে মানুষ মৃত। তো এই যে মৃত যে বলছি, সাথে সাথেই কিন্তু সে ঘুমাচ্ছে না, মানে সাথে সাথেই সে মৃত হচ্ছে না, কিছুক্ষণ সে সজাগ এবং মৃতের মাঝখানে আছে। তো মানুষ যখন মারা যায় ব্যাপারটা সেরকম, তার জন্য আত্মা বের হয়ে যায় ঠিকই, কিন্তু সাথে সাথে অ্যাকশন, এরকম না সাথে সাথেই সে একদম শেষ হয়ে গেল। এটাও হয়তো অনেকে জানেন, মানুষ মারা যাওয়ার সাথে সাথেই কিন্তু তার দেহেরও সব কিছু নষ্ট হয়ে যায় না, অনেক অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। অর্থাৎ কেউ যদি মারা যায়, ধরেন আমি এখন মারা গেলাম, দীর্ঘ একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট কিছু সময় আছে, এই সময় পর্যন্ত আমার চোখ, আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কি আলাদা করে রেখে অন্য একজনের শরীরে স্থাপন করা যাবে? যদি এরকমই হতো যে সাথে সাথে সব শেষ, তাহলে কি দেহত্যাগের সাথে সাথে আত্মা যখন দেহ ত্যাগ করবে, সাথে সাথে কি শরীর নষ্ট হয়ে যেত, কোনো কিছু কাজে লাগানো যেত না। তো দেহ যেমন কিছুক্ষণ কাজে লাগানো যায়, ওই আত্মাও কিছুক্ষণ সব কিছু হালকা পাতলা অনুভব করতে পারে, যেটাকে বলেছি যে আশেপাশে ঘোরাফেরার কথা। অর্থাৎ সে এই দেহ থেকে বের হয়ে আশেপাশে ঘোরাফেরা করে, সে সব কিছু দেখতে পারে, এটা মানে শাস্ত্রের কথা। এটার যুক্তি হচ্ছে এই, ওই যে বললাম সাথে সাথে মানুষ ঘুমায় না, সেজন্য বলা। এখন কেউ যদি সাথে সাথে ঘুমায়, এটা তার ব্যাপার, আর ওই আত্মাও যদি সাথে সাথে চলে যায় উপরের দিকে, এখন উপরে বলতে গঞ্জ মুখফিতে যদি চলে যায়, রোহের জগতে চলে যায়, ভালো কথা, তার ঘোরাফেরা না করলে তো কিছু করার নেই, কিন্তু এতে আমাদের তেমন কোনো ভালো বা মন্দ উপকার নেই। তাই এই বিষয়টা আমাদের জন্য কোনো মাহাত্ম্য রাখে না, আত্মা ঘুরলেও কিছু না, না ঘুরলেও কিছু না। এখন তর্কের খাতিরে বা যে কোনো মানে তর্ক হোক বা যুক্তির আমার দুর্বলতা হোক, আমি ধরে নিলাম বা বলে দিলাম যে আমি এটা ভুল বলেছি বা আমার এটা ভুল হতেই পারে, যে আত্মা আসলে ঘুরে না, সে তার জগতে চলে যায়, তাতেও কি আহামরি কিছু না। আর আমি যদি বলি যে আত্মা ঘুরে, এখন ঘুরলেই বা কি, তাতেও তো আহামরি কিছু না, যা হওয়ার আত্মার হচ্ছে, আপনার বা আমার যারা জীবিত আছি তাদের তো কিছু হচ্ছে না। মানে আত্মা ঘুরে ঘুরে দেখে, আমার কথা শুনে সে আমাকে ঘৃণা করবে আগামী জন্মে এসে, বা পরকালে সে আমার এটার প্রতিশোধ নেবে, বা আমি ভালো কিছু বললে, দোয়া দরুদ করলে, পাঠ করলে সে খুশি হবে, পরকালে আমার সাথে ভালো বন্ধুত্ব রাখবে, ব্যাপারটা এরকম না। তার ওইগুলো মনে থাকবে না বা মনে রাখারও কিছু নেই, কারণ তার কর্ম তো শেষ হয়ে গেছে। তাই এটা নিয়ে আমাদের মাথা ঘামানোরও কিছু নেই আর গোড়ামি করারও কিছু নেই। এই যে আমি বললাম যে ঘুরে, এখন আমি বললাম ঘুরেই ঘুরে, এটাই সত্য, এমনটাও বলার আমার কোনো আগ্রহ নেই, মানে এটাতে আসলে তেমন কোনো মাহাত্ম নেই। এক কথায় বলা চলে, এটা আমাদের জন্য একটি অপ্রয়োজনীয় প্রশ্ন এবং অপ্রয়োজনীয় বিষয়। তারপরের যেটা প্রশ্ন করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে যতদিন পর্যন্ত হায়াতে থাকে ততদিন পর্যন্ত মানুষের জন্য দিন, আর পরের সময়টা মৃত্যুর পরের যে জীবন আবার দেহ ধারণের আগ পর্যন্ত, সেটা হচ্ছে কি রাত। এটা গুরুত্বপূর্ণ যে আমি বলেছি যতদিন পর্যন্ত মানুষ দুনিয়াতে থাকবে সেই জগতেও কি
ততদিন পর্যন্ত থাকবে, অর্থাৎ পুনরায় আসার আগ পর্যন্ত বা পুনরায় দেহ ধারণ করার আগ পর্যন্ত। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে দিন বলতে যদি কেউ দুনিয়ার দিনকেই বুঝে থাকেন, এটা একটা ভুল বোঝা আর কিছু না। এই বিষয়টা সহজে বুঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমি আমার বিভিন্ন আলোচনায় বা অনেকে হয়তো বলেন যে ডান দিকে যখন শ্বাস প্রবাহিত হয় তখন কি দেহের জন্য দিন, বাম দিকে যখন প্রবাহিত হয় তখন দেহের জন্য হচ্ছে রাত। তো পৃথিবীর যে 24 ঘন্টায় দিন রাত হয়, পুরো একটা দিন বা রাত দিন মিলে, সেখানে কিন্তু দেহ ভাণ্ডে দেখা যায় এই 24 ঘন্টার মধ্যে 12 বার দিন 12 বার রাত হচ্ছে, কারণ 1 ঘন্টা বা তার কিছু সময় কম বেশি ডান নাসিকায় এবং পরিবর্তন হয়ে কি বাম নাসিকায় আসে, অর্থাৎ দিন রাত পরিবর্তন হতে থাকে। তো এই জগতের এই একদিনের মধ্যে, অর্থাৎ একদিন এক রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে দেহের মধ্যে কি 12 বার দিন 12 বার রাত হয়ে যাচ্ছে, কারণ সেটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড আর আমার এটা হচ্ছে কি ক্ষুদ্র ভাণ্ড। তো আমার এখানে কি ওই পৃথিবীতে যে 24 ঘন্টায় একদিন হয় সেখানে কি আমার দেহে 12 বার হয়, অর্থাৎ 12 বার দিন 12 বার রাত। তো পৃথিবীর হিসাবটা এক, আমার দেহের হিসাবটা আরেক। তারপরের বিষয় হচ্ছে, যারা বিজ্ঞান সম্পর্কে ভালো জানেন তারা এটা ভালো মতো বুঝতে পারবেন, পৃথিবীর যে সময় দিনের এটা পৃথিবীর জন্য যে 24 ঘন্টায় একদিন, অনেকে হয়তো আরও ভালো মতো জানেন যে 24 ঘন্টায় একদিন নয়, বরং 24 ঘন্টার কয়েক সেকেন্ড সময় কমেই কি একদিন পূর্ণ হয়ে যায়। সেই সময়টাকে ঠিক করার জন্যই কি আবার লিপ ইয়ার ধরা হয় বা আরও বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আমাদের ঘড়ির কাঁটায় যে 24 ঘন্টা একদিন, বাস্তবিক কিন্তু 24 ঘন্টা একদিন না, কিছু সময় কম আছে। তো সেই কত সেকেন্ড এইভাবে মিলানোর চাইতে বিজ্ঞানীরা মনে করলেন বা যারা এই ব্যবস্থা করলেন ঘড়ির সময় বা ইত্যাদি, তারা বলেন যে 24 ঘন্টা করে দাও, এই 4 সেকেন্ড কম বেশি বা 56 সেকেন্ড কম বেশি, আসলে আমার এই মুহূর্তে হুবহু মনে আসতেছে না, সম্ভবত 23 ঘন্টা 56 মিনিট কত সেকেন্ড হবে অথবা একটু কম বেশি কিছু হতে পারে। তো এটা হচ্ছে মূল পৃথিবী যে আপন কক্ষপথে ঘুরে সেই সময়সীমা, হুবহু 24 ঘন্টা না। কিন্তু যখন চাঁদে যাবেন, চাঁদও কিন্তু তার আপন কক্ষপথে ঘুরে, সেখানেও কি দিন আছে দিন রাত আছে। বুধ, তারপর বৃহস্পতি, মঙ্গল, এইসব যে গ্রহ আছে সেখানেও কি দিন রাত হয়, সূর্যকে কেন্দ্র করে তারা ঘুরে আপন কক্ষপথে। তো এক পা যখন ঘুরে, যে কোনো এক পাশে দিন থাকে আরেক পাশে রাত থাকে, তাদের কিন্তু আবার 24 ঘন্টায় দিন রাত হয় না, কোনো কোনো গ্রহে অল্প সময়ে মানে পৃথিবীর অর্ধেক সময়ই কি একদিন হয়ে যায়, আবার কোনো কোনো গ্রহে কি 48 ঘন্টারও বেশি সময় লাগে। তো এই দিন রাতের ব্যাপারটা হচ্ছে, এই সময়টা হচ্ছে আপনি কোথায় অবস্থান করছেন তার উপর। এটা আমি আধ্যাত্মিকতা বাদ দিলাম, মানে দুনিয়া জাগতিক বিষয় নিয়ে মানে বললাম, এখন তো পৃথিবীতে যারা আছেন তাদের যে বিজ্ঞান এটা এত উন্নত হয়েছে যে তারা বিভিন্ন গ্রহেও যেতে পারে, অর্থাৎ একই মানুষ সে পৃথিবীতে থাকলে একভাবে দিন গণনা করবে, সে যখন মঙ্গল গ্রহে যাবে চাঁদে যাবে তখন কি তার দিন গণনার পদ্ধতি ভিন্ন হবে। তবে মূলত এখন পর্যন্ত যারা গণনা করছেন তারা হয়তো পৃথিবীর নিয়মটা মেনেই করছেন আমাদের জন্য বোঝানোর জন্য, কিন্তু যদি কখনো এরকম হয় যে কেউ মঙ্গল গ্রহে বসবাস করবে বা অন্য কোনো গ্রহে বসবাস করবে, তখন কিন্তু তারা 24 ঘন্টায় দিন রাত ধরবে না, তারা ওই সময়কার যে কক্ষপথ যে গ্রহ সেই কক্ষপথ কতক্ষণ সময় ঘুরে আপন কক্ষপথে, সেখানে হতে পারে 48 ঘন্টা 12 ঘন্টা একদিন হবে বা 48 ঘন্টা একদিন হবে বা আরও কম বেশি, পৃথিবীর মতো হবে না, কিন্তু যে সেকেন্ড বা ঘড়ির ঘন্টা যে সময়টা যাচ্ছে এটা কিন্তু সবার একই থাকবে, কিন্তু দিন হবে কি বা বছর হবে কি কম সময়, সব গ্রহে 365 দিনে 1 বছর হয় না, এক এক গ্রহে কম এক এক গ্রহে বেশি, পৃথিবীতে হচ্ছে 365 দিনে 1 বছর। তো আত্মার ব্যাপারটা আলাদা, সে যখন পৃথিবীতে ছিল তখন যে 70 বছর, সে যখন আত্মার জগতে যাবে তখন এই 70 বছর সেই 70 বছর না, তখন সে তার আত্মার যে জগৎ সেই জগতের যে 70 বছর বয়স বা এই যে তত্ত্ব সময়ের সেটা তার জন্য যেটা নির্ধারণ করা সেই অনুযায়ী হবে। অর্থাৎ এমনও হতে পারে যে এই 70 বছর সময় পৃথিবীতে কাটিয়েছে সেটা তার সেই জগতে হতে পারে আমাদের জগতের তুলনায় মাত্র 7 দিন, হতে পারে 7 মিনিট, আবার হতে পারে 7 বছর,
তাই হুবহু এটা ধরার উপায় নেই যে তার বাবা 70 বছর বয়সে জীবিত ছিল, 12 বছর যাবৎ সে মারা গিয়েছেন, এর মানে সে এখনও উপরের দিকে উঠছেন। এমনও হতে পারেন যে সে অন্য দেহ ধারণ করে সারছেন, কারণ তার আত্মার যে সময়টা, যে জগতের যে সময়সীমা, সেটা পৃথিবীর দিনের মতো না। সেখানে তার 70 বছর কতটুকু সময়ের মধ্যে কেটেছে এটা সে ভালো জানেন বা আল্লাহ ভালো জানেন। এখানে কথায় বিষয় হচ্ছে, যতক্ষণ সময় দিন হয় ততক্ষণ সময় রাত হয়, সেই তত্ত্ব হিসেব করে আমি কথাটা বলেছি। এখানে দিন রাত ছোট বড় থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে দিনটা কোথায় হচ্ছে। ধরুন আপনি পৃথিবীতে দিনে থেকে যাত্রা শুরু করলেন, এখন আপনি এমন একটা গ্রহে গিয়ে পৌঁছালেন সেখানে কি হলো, রাত। এখন তার রাতটা যদি অনেক দীর্ঘ হয়, দেখা গেলো সেই রাত দীর্ঘ হতে হতে পৃথিবীতে 2 দিন পার হয়ে গেছে। আবার এমনও হতে পারে সেখানে একটা রাত হতে হতে পৃথিবীতে কি সে রাতটাই কাটা মানে কাটলো না বা শেষ হলো না বা দিনটাও শেষ হলো না, কিন্তু সেখানে একটা রাত বা একটা দিন পুরো শেষ হয়ে গেল। তো বিষয় হচ্ছে, আপনার আত্মার যে জগতে ভ্রমণ করে তার সময়সীমা এরকম না, দিনের ব্যাপারটা আমাদের পৃথিবীর মতো না। এখানে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে কি, অবশ্যই কম বেশি হবে। যেমন বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলা পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, কোরআনে কথাটা আছে। এখন 6 দিন দ্বারা কেউ যদি মনে করে থাকেন যে পৃথিবীর 6 দিন, তাহলে সে মহাভুল। কারণ পৃথিবী তো একটা গ্রহ, তিনি তো আরও কত কিছু সৃষ্টি করেছেন। এই যে গ্রহ নক্ষত্র আছে, আমরা যা দেখছি এগুলোর বাইরেও কত গ্যালাক্সি, কত ইউনিভার্স, কত কিছু, তো উনি তো সব সৃষ্টি করেছেন। এখন উনি দিন বলতে কোন সময় সীমাকে ধরেছেন, কোন টাইমটাকে ধরেছেন, সেটা কিন্তু উল্লেখ নেই। কথার কথা, যারা এখন কোরআন মেনে জীবনযাপন করছেন পৃথিবীতে থেকে, তারা 24 ঘন্টায় দিন পালন করছেন, সেই হিসাবে ধরছেন। কিন্তু যখন কেউ মঙ্গল গ্রহে গিয়ে এই কোরআন নিয়ে যাবে এবং তারা জীবনযাপন করবে, ধরুন সেখানে মুসলিমরা জীবনযাপন করলো, তাহলে তখন তারা ওই গ্রহের সময়সীমা অনুযায়ী দিন গণনা করবে এবং বছর গণনা করবেন। তারা যে রোজা রাখবেন বা ঈদ করবেন, যাই করবেন, সেটা হচ্ছে তারা ওই গ্রহ থেকে যে চাঁদ দেখা যাবে, কিভাবে দেখা যাবে, কোন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে, তার উপর নির্ভর করে কিন্তু এগুলো করবেন। অথবা ধরেন সেই সময় কোনো একটা পদ্ধতি বের করা হবে এগুলো গণনার জন্য, সেই গ্রহ থেকে, পৃথিবী থেকে হিসাব করে বের করা হবে না, ওই গ্রহ থেকে হিসাব করা হবে যে চাঁদ কোন দিকে আছে, সেই হিসাব করে রোজা ঈদ এগুলো করা হবে। তো আমাদের চিন্তাধারা হচ্ছে এই পর্যন্ত যে পৃথিবীর 6 দিন, কারণ আমরা বুঝি এটুক। কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে যে এখানে বিলিয়ন বিলিয়ন বছর লেগেছে এইগুলো সৃষ্টি করতে। তো চিন্তা করুন যে সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে সেগুলো তার আপন কক্ষপথে যে ঘুরে, অর্থাৎ নিজের জায়গায় যে একবার ঘুরছে, সেখানে দেখা গেলো, অর্থাৎ সে এইভাবে যে ঘুরছে পৃথিবী, সেখানে তার 24 ঘন্টা সে একবার ঘুরলো, তার দিন রাত হয়ে গেল। আর সে পুরো সূর্যকে চারপাশ থেকে, এই ঘোরার মাঝখান থেকে আবার পুরো সূর্যকে ঘুরছে, এই পুরো সূর্য যে চারপাশ থেকে যে পৃথিবী ঘুরছে এটার সময় লাগছে হচ্ছে 365 দিন, সেটাকে আমরা 1 বছর বলছি, মানে সৌরবর্ষ। আবার চন্দ্রের বছর হিসাবটা আলাদা। তো ধরেন এই যে এই পুরো সূর্য, তার যে গ্রহ নক্ষত্র আছে, তার যে সৌরজগৎ যেটাকে বলছি, সে তো আবার অন্যান্য বিষয়গুলো, অন্যান্য গ্রহ নক্ষত্র বা তার চাইতে যারা বড়, যেমন সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে, সবাই তার আপন কক্ষপথে ঘুরছে। তো সৃষ্টিকর্তা যে পৃথিবী সৃষ্টি করলেন, তিনি কি হিসাব করে এটা ধরেছেন 6 দিন, এটা তিনি ভালো জানেন। তো তার সেই 6 দিন, এই যে বিলিয়ন বিলিয়ন বছর, কারণ তিনি পৃথিবীতে বসে এই সারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, নিজে এই 24 ঘন্টায় একদিন ধরবেন, তার জগৎটাই আলাদা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তারপরের বিষয় থাকলো হচ্ছে স্বপ্নে দেখা দেওয়া। কেউ যদি ভাবেন যে আপনি যাকে স্বপ্ন দেখছেন তিনি স্বপ্নে এসে দেখা দিয়েছেন, তাহলে আপনি ভুল। এটা ওলিয়া ওলিয়াদের ক্ষেত্রে বা বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে, তারা মানুষের স্বপ্নে গিয়ে দেখা দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যাকে তাকে স্বপ্ন দেখবেন আর ভাববেন তিনি আপনার স্বপ্নে এসেছিলেন, তাহলে আপনি মহাভুলের মধ্যে আছেন। এটা কি কেন আপনার মনে হচ্ছে যে আপনার বাবা মারা গেছে বা কেউ একজন মারা গেল, তাকে আপনি স্বপ্নে দেখছেন মানে তিনি এসেছিলেন আপনাকে দেখা দিতে? আপনি তো এখনও জীবিত অনেকজনকে স্বপ্নে দেখছেন, তারা জীবিত আছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কেন আপনার স্বপ্নে স্বপ্নে এসেছিল, তারা কিভাবে আপনার স্বপ্নে আসলো। দেখবেন যে সে বলবে সে জানেই না,
আর এমনও হতে পারে যে অনেকেই আপনাকেও স্বপ্ন দেখে, তো আপনি তো কোথাও যাননি স্বপ্নে কারো স্বপ্ন দেখা দিতে, বা আপনার সেই ক্ষমতাও নেই, তাহলে সে কিভাবে দেখলো? এটা হচ্ছে তার স্মৃতি থেকে তাকে দেখাচ্ছে, আপনি যাননি তার স্বপ্নের মধ্যে। তো আপনি আপনার বাবাকে স্বপ্নে দেখেছেন, বা যারাই দেখেন বাবা মাকে স্বপ্নে, এটা হচ্ছে আপনার ভালোবাসা, তার সাথে আপনার অনেক স্মৃতি। তো স্বপ্নে যদি দেখেই থাকেন, যদি এরকম হয় এটা বিশেষ কিছু, তাহলে হতে পারে যে আল্লাহ আপনাকে দেখিয়েছেন কোনো ইশারা দেওয়ার জন্য। কিন্তু এর মানে এই না যে সেখানে আপনার বাবা মা এসেছিল, বা আপনার সেই মৃত ব্যক্তি আপনাকে এসে দেখা দিয়েছে, তিনি তার জায়গায় আছেন। কারণ এটা সবাই জানে যে স্বপ্নে যা দেখি তাকে আসতে হয় না, বা সেগুলোকে সরাসরি আসতে হয় না, সেটা আমরা নিজে থেকেই দেখতে পারি। এখন কেউ চোখ বন্ধ করলো তো তার বাবা মাকে দেখতে পারবে, বা যা ইচ্ছা তাকে দেখতে পারবে, তো সে কি এখানে চলে আসে? তো স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু করি, আমরা নিজেরাই তো অনেক কিছু করি, আমাদের স্বপ্নে আমাদেরকে দেখে, তো আমরা কি আসলেই কি সেখানে যাই বা সেটা করি? এটা আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের স্মৃতি আমাদের অনেক কিছু দেখায়। আর কিছু কিছু স্বপ্ন আছে বাস্তবে যেগুলোর মাহাত্ম্য রয়েছে, বিশেষ বিশেষ স্বপ্ন, ওলি আল্লাহরা দেখান, আল্লাহর পক্ষ থেকে আসে, এই বিষয়গুলো আলাদা। তো এই বাবা মাকে স্বপ্নে দেখা বা বিভিন্ন মানুষকে, মৃত মানুষকে স্বপ্নে দেখা মানে এই না যে সেই লোকটি এসেছিল। তাই এখানে তিনি অন্য কোথাও জন্ম নিয়েছেন কিনা, বা তিনি উপর দিকে উঠছেন কিনা, বা তিনি কোথায় আছেন না আছেন, এটার কোনো মাহাত্ম্য রাখে না। কারণ স্বপ্নে দেখেছেন এটা আপনার ব্যাপার, এটার সাথে যাকে স্বপ্নে দেখেছেন তার কোনো হাত নেই। তারপরের প্রশ্ন ছিল যে সেই নয় স্টেশনগুলো কি কি। তো এই ক্ষেত্রে বলবো যে আসলে এইগুলোর নাম জেনে আহামরি কোনো লাভ নেই, আর এইসব নাম আপনি বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, বিভিন্ন জনের মুখে শুনতে পারবেন, তো তাতে কোনো লাভ হবে না। ধরেন সে ব্যাখ্যা করে দিল, তাতেও কোনো লাভ হবে না। আর আমার কথা হচ্ছে এই নয় স্টেশন যদি পাড়ি না দেয় তাতেও কোনো ক্ষতি নেই, আত্মার মূল কথা হচ্ছে তাকে তার গন্তব্যে যেতে হবে, এটাই আপনার মাথায় রাখতে হবে। তাই আমি নয় বলেছি বলে আপনি নয় মাথায় রেখে এটাই ধরে থাকবেন যে নয়টা স্টেশন আপনাকে পাড়ি দিতে হবে উপরের দিকে যাওয়ার জন্য, এমনটা মনে করার কিছু নেই। যেভাবে দেওয়ার, অর্থাৎ খারাপ মানুষও পাড়ি দিবে, ভালো মানুষও পাড়ি দিবে, পাড়ি দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে কোনো পদ্ধতি বা কোনো প্রশিক্ষণ বা কোনো সাধনার প্রয়োজন নেই। যদি সাধনার প্রয়োজন থাকতো তাহলে চিন্তার বিষয় ছিল। তাই এখানে আমি সেই বিষয়গুলো ব্যাখ্যাও করতে চাচ্ছি না। আর অর্থাৎ যেহেতু এটার তেমন কোনো এই মুহূর্তে, মানে এই আলোচনার সাথে এটার তেমন কোনো আসলে গুরুত্ব নেই, তো যদি কখনো আমি সুযোগ পাই বা আমার বিষয়গুলো মনে থাকে তাহলে আমি এই উরুজ নজুলের ব্যাপারে আলাদাভাবে কোনো ভিডিওতে আলোচনা করব, সংক্ষেপে মানুষকে বোঝানোর জন্য। কারণ এখানে আবার এটা বলতে গেলে আবার কিছু নতুন প্রশ্নের সৃষ্টি হবে। তো এক্ষেত্রে আমি শুধু এটাই বলবো যে নয় স্টেশন পাড়ি দিয়ে যে যেতে হবে এমন কোনো বিষয় না, কমও হতে পারে আবার কোনো স্টেশন নাও হতে পারে, সরাসরি যেতে পারে, এগুলো শাস্ত্রের কথা। তবে যেহেতু ওলিয়া উলিয়াগণ বা পীর মাসায়েকগণ এটা বলেছেন, তাই আসলে আমাদের ইমান বা বিশ্বাস এমনটাই ঘটে। কিন্তু চিরন্তন সত্য যেটা, সেটা হচ্ছে কি আমাকে যেতে হবে, আমার আত্মা চলে যাবে, সে তো আর দেহে থাকছে না, এটা তো সবাই বুঝে, এটাই মূল বিষয়। আর সেই স্টেশন পাড়ি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, বা আমাকে সাধনা করতে হবে, বা ভালো মানুষের এক পদ্ধতি, খারাপ মানুষের এক পদ্ধতি, হ্যাঁ ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তবে ভালো মানুষ খারাপ মানুষের ব্যাপারটা আলাদা, কারণ তাদের যাওয়ার ধরনও অবশ্যই আলাদা হবে, স্টেশন এক হোক বা তাদের গন্তব্য আলাদা হবে, সেটা আলাদা বিষয়। এই জন্য যে ভালো করবে তার এটা না চিন্তার কিছু নেই, আর যে খারাপ করবে সে তো যেভাবে যাওয়ার সেভাবে যাবেই, অর্থাৎ যে সাধনা করবে ভালো মানুষ বা একজন সাধক, তার যাওয়া নিয়ে তার চিন্তা নেই। আর যে মূলত পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না, তার ওই সব নয় বাতন নিয়ে আসা বা ওই নয় উরুজ হয়ে যাওয়া, এগুলো নিয়ে তার ভাবনার কিছুই নেই। তারপরও বলবো এগুলোকে একদম মানে জোর করে মানে কাউকে বিশ্বাস করানোর দরকার নেই, বা নিজেরও জোর করে বিশ্বাস করার দরকার নেই। সময় হলে যখন জ্ঞান হবে তখন বুঝতে পারবেন, মানে আমার কাছ থেকে শুনে বা কারো কাছ থেকে শুনে বিশ্বাস করার কিছু নেই। আর আপনি যদি বিশ্বাস না করেন তাতেও কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা সত্য যে আপনাকে যেতে হবে, আর এটা সবাই বুঝে। তবুও আমি যেটা বলেছি যে যদি আমি কখনো সুযোগ পাই বা আমার মনে থাকে, বা কখনো যদি মনে হয় এটা আলোচনা করা দরকার, তো যেভাবে আলোচনা করলে ভালো হয় আমি চেষ্টা করবো সেভাবে আলোচনা করার। আর যদি মনে না থাকে বা প্রয়োজন বোধ না করি তাহলে হয়তো বা করবো না। শেষের যে কথাটি ছিল সেটা ছিল এরকম, আত্মা যদি ঘুমিয়েই থাকে তাহলে সে স্টেশন কীভাবে পাড়ি দেয়। এটার উত্তর একটু আগে বললাম যে অর্থাৎ যেভাবে যাওয়ার সেভাবেই যাবে, মানে তাকে কিছু করে নিজে উঠে দৌড়াদৌড়ি করে যেতে হবে না।
অর্থাৎ আত্মা আত্মার মতো করেই যাবে। যেমন আপনি যদি কোথাও যেতে চান, ধরেন আপনার লঞ্চে উঠতে হবে বা বাসে বা ট্রেনে, আপনি স্টেশন থেকে উঠলেন, আচ্ছা তারপরে আপনাকে একটা নির্দিষ্ট গন্তব্যে সেটা নিয়ে যাবে, ধরেন শেষ সীমানায় আপনাকে পৌঁছাতে হবে। তো আপনার কি ট্রেনে উঠে দৌড়াদৌড়ি করতে হবে বা লঞ্চে উঠে দৌড়াদৌড়ি করতে হবে না বাসে উঠে দৌড়াদৌড়ি করতে হবে? দৌড়াদৌড়ি যা করার সব কি ড্রাইভার করবে এবং বাস করবে, লঞ্চ করবে, ট্রেন করবে। আপনি ঘুমিয়েও থাকতে পারেন, আবার কি সজাগও থাকতে পারেন। তো আত্মার এই স্টেশন পাড়ি দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। যে আত্মাকে নিয়ন্ত্রণ করছেন বা যে স্টেশনে সে যাচ্ছেন, যে বাহনে করে আত্মা যাচ্ছেন, যাই বলি না কেন, সেটা এমনিতেই যাবে। সে ঘুমিয়ে থাকলেও যাবে, সজাগ থাকলেও যাবে। যদি ব্যাপারটা এরকম হতো যে আত্মাকে মৃত্যুর পর কর্ম করে যেতে হয়, তাহলে এই প্রশ্ন ঠিক ছিল যে ঘুমিয়ে থাকলে কিভাবে যায়, আত্মাকে তো সজাগ থাকতে হবে। না, মানুষ মারা যাওয়ার পর তার কর্ম শেষ হয়ে যায়, এটা সকল শাস্ত্রেই বলেছে। যখন আপনি মারা যাবেন তখন আপনার কোনো কর্ম থাকবে না। অর্থাৎ আপনি যদি তওবা করেন তাহলে আপনাকে বেঁচে থাকা অবস্থায় করতে হবে, আপনি যদি দান করেন বেঁচে থাকা অবস্থায় দান করতে হবে, আপনি যাই করেন ভালো মন্দ সব কিছু বেঁচে থাকা অবস্থায়। আপনি মরার পর আপনার কোনো কর্ম নেই, অর্থাৎ আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় আপনি এমন কিছু কর্ম করতে পারেন যার ফল আপনি মৃত্যু পরও পাবেন, মানে সেটা ঘটতে থাকবে, কথার কথা, যেটাকে আমরা সৎকায় জারিয়া বলি, বা এমন কোনো কর্ম যেটাকে ধারাবাহিকভাবে ঘটতে থাকে। ধরেন আপনি একটি বৃক্ষরোপণ করলেন, তারপর আপনি মারা গেলেন, আপনার সেই বৃক্ষ থেকে বিভিন্ন পশু পাখি ফল খেলো, তো আপনি সেই সব পাবেন, অর্থাৎ আপনি মারা গেলেও পাবেন। কিন্তু বিষয় হচ্ছে, এটা হচ্ছে আপনি জীবিত থাকা অবস্থায় করেছিলেন বিধায় পাবেন, এমন না যে মরার পর এসে আত্মা এসে সেই গাছ রোপণ করবে তারপর ফল পাবেন, বা এমন না যে মরার পর এসে কাউকে ক্ষমা করবেন, বা এমন না যে কাউকে মরার পর এসে বা আপনি মরার পর এসে কারো সেবা করবেন আর আপনি পুণ্য অর্জন করবেন, সেরকম না। আপনি বেঁচে থাকা অবস্থায় একটা হসপিটাল দিলেন, সেখানে মানুষ ফ্রি চিকিৎসা পেলো, আপনি ব্যবস্থা করলেন, আপনি মরার পরও আপনার অর্থ থেকেই সেটা হতে থাকলো, তো আপনি ফল পেলেন। কিন্তু জীবিত থাকা অবস্থায় করতে হবে, অর্থাৎ মৃত্যুর পর আত্মার কোনো কর্ম নেই। এই যে উপরে যাওয়া আসা যাই বলি না কেন, এটা আত্মাকে জোর করে করতে হবে না, এটা এমনিতেই ঘটবে। যেভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠি বা লঞ্চে উঠি বা ট্রেনে উঠি, তারপরে কি আমি ঘুমিয়ে থাকলেও যা, আমি সজাগ থাকলেও তা, আমাকে নির্দিষ্ট গন্তব্য স্থলে নিয়ে যাবে কে, সেই গাড়ি এবং কি ড্রাইভার, আমাকে কিছু করতে হচ্ছে না। তাই মরার পর আত্মার অবস্থাও সেরকম, মানে আত্মাকে কিছু করতে হয় না, তাই সে ঘুমিয়ে থাকলেও সে যেতে পারে। অনেকেই আছেন যাদের আধ্যাত্মিক আলোচনাগুলো শুনলে অনেক প্রশ্ন মনে জাগে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ হচ্ছে আধ্যাত্মিকতা বিষয়টা মূলত আসলে অন্যরকম, এগুলো গুরুকেন্দ্রিক জ্ঞান, মানে গুরুর সাথে শিষ্যের একান্তে আলাপের কথাবার্তা। আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে বাহ্যিক কথাবার্তা। আধ্যাত্মিকতার মধ্যে যে বাহ্যিক আলোচনাগুলো আছে, যেগুলো করা যায়, সেটা কিছু কথা ভেতরে থাকে, সেই কথাগুলো প্রকাশ না হওয়ার কারণে বা আমরা না বলার কারণে বা বলতে পারি না যেহেতু এটা বলার বিষয় না, তাই দেখা যায় মানুষের মনে সেই প্রশ্নগুলো থাকে। আবার সেগুলো যদি বলি তাহলে আবার আরও কিছু প্রশ্ন জাগবে, মানে যে যেটার জন্য উপযুক্ত না সে যদি সেটা শুনে তাহলেও কি তার মনে প্রশ্ন জাগবে। তাই ইউটিউব বা বই যেভাবেই যেখানে যা লেখা হয় বা প্রচার করা হয় তা এমনভাবে করা হয় যেন যে কোনো মানুষ সেটা দেখার পর কি তার জ্ঞান অনুযায়ী সেটা ধারণ করতে পারে। জ্ঞানীরাও বুঝতে পারবে যে এখানে কোনটা কোনটা গোপন করা হয়েছে, আর যারা বুঝে না তারা বুঝতে পারবে না যে এখানে কী গোপন করা হয়েছে, বরঞ্চ তারা তাদের প্রশ্নের জবাব পেয়ে যাবে। তো তারপরও কথার মাঝখানে এরকম অনেক কথা থাকে যেখান থেকে মানুষের মনে প্রশ্ন জাগে। তো যেটা বলবো সেটা হচ্ছে, ইউটিউব থেকে বা বই দেখে আসলে এসব প্রশ্নের জবাব পাওয়া সম্ভব না। এগুলো দেখলে নতুন নতুন প্রশ্ন জাগবেই, কিন্তু যখন এই জ্ঞানগুলো গুরুর কাছ থেকে সরাসরি পাবেন তখন সকল প্রশ্নের উত্তরও পাবেন। কোনো প্রশ্ন যখন মনে জাগবে তখন সেই প্রশ্নের উত্তর আপনার নিজের ভেতর থেকেই জাগ্রত হবে এবং আপনি নিজেই কি সেই প্রশ্নের জবাব পেয়ে যাবেন। তো আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনিও তার প্রশ্নের জবাবগুলো পেয়েছেন। তাছাড়া অনেকের মনেই হয়তোবা এরকম প্রশ্ন ছিল, বা হয়তোবা এই আলোচনা শোনার মাঝখানে অনেকের মনে এই ধরনের প্রশ্ন জেগে উঠেছিল প্রশ্নগুলো দেখার পর, তো তারাও আশা করি যে প্রশ্নের জবাব পেয়েছেন। তাছাড়া কিছু অন্য প্রশ্নের জবাবও আপনারা পেয়ে গেছেন। এই যে বিষয়গুলো আলোচনা করলাম এর মধ্যে আপনাদের মনে অনেক বিষয় অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে যেগুলোর উত্তর এখানে আছে।
আর বাকিটা হচ্ছে সবার জ্ঞানের উপর নির্ভর, আর আমি কতটুকু বোঝাতে পেরেছি তার উপরও অবশ্য অনেক কিছু নির্ভর। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝতে পারেন, এই বিষয়গুলো অর্থাৎ এই নয় বাতন, উরুজ নুজুলের যে ব্যাপারগুলো, এগুলো খুব গভীর তত্ত্ব, এগুলো মূলত আসলে মুর্শিদের কাছ থেকে জানার চেষ্টা করবেন, তাতেই আপনারা সঠিক উত্তর পাবেন। তাছাড়া যদি ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা মন্তব্য করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।